নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন লালতির কোম্পানির পার্পল কিং বেগুন, চিকন লম্বাই বেগুনটি খুবই জনপ্রিয়, বাজারে চাহিদা খুবই বেশি, কালার খুব সুন্দর হয়। বাংলাদেশের একটি খুব জনপ্রিয় বেগুনের বীজ, সেটা আমাদের পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়। এটা 5 গ্রামের প্যাকেট, আমাদের এদিকে 150 টাকা থেকে 170-180 টাকার মধ্যে এই বীজটি পাওয়া যায়, এক এক দোকানে এক এক রেট। আমি এটা 160 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো আজকে আমি এই বীজের চারা তৈরি করছি। আমি অর্ধেক চারা তৈরি করব, হচ্ছে ট্রের মধ্যে অর্ধেকটা চারা তৈরি করব, ট্রে কম আছে সেই জন্য কিছু চারা আমি এখানে এই বেডের মধ্যে করছি। দেখতে পাচ্ছেন চারা কীভাবে করছি, নিয়ে দেখুন। এখানে এই যে 2 ইঞ্চি পরপর, 2 ইঞ্চ হবে, 2 ইঞ্চ পরপর একটা করে বীজ দিচ্ছি, ঠিক আছে। জার্মিনেশন খুব ভালো হয় এই বীজগুলো। তো বীজগুলো আমি প্যাকেটটি খুলে হালকা রোদে শুকিয়ে নিয়েছি, মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, বেশি চড়া রৌদ্র না, যদিও এখন ঠান্ডা দিনে চড়া রৌদ্র না, এরকম রৌদ্রের মধ্যে ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে নিয়েছি। তারপর আবারও ঘন্টাখানেক ঠান্ডা হওয়ার জন্য ছায়া রেখে দিয়েছি। তারপর সেই বীজগুলোতে বেবিস্টিন অর্থাৎ কার্বেন্ডাজাম 70% WP ফর্মে যেটা পাওয়া যায়, সেই পাউডার দিয়ে বীজগুলোকে এখানে মোটামুটি 2-3 গ্রাম মতো পাউডার দিয়েছি। 2 গ্রাম, 2 গ্রাম হবে না, আরও কম হবে, পরিমাণ মতো এইরকম করে 2 চিমটি বেবিস্টিন অর্থাৎ কার্বেন্ডাজাম পাউডার দিয়েছি। তো সেটা হচ্ছে কি, আপনাদের যে চারা অঙ্কুরিত হওয়ার পর যে গোড়া পচে যাওয়া ডাম্পিং হবে সমস্যা থাকে, বা মাটির নিচে ছত্রাকের কারণে যে বীজগুলো মানে অঙ্কুরিত হয় না, জার্মিনেশন হতে পারে না, তো সেই সমস্যাটা হবে না। তারপর হচ্ছে আর এই বেড তৈরি করার জন্য আমি এখানে হালকা ফসফেট দিয়েছি। হ্যাঁ, বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডে ফসফেট দিয়েছি এবং গোবর সার যেটা রোদ্রে শুকিয়ে তারপর দিয়েছি, তার সাথে জমিতে আমি ট্রাইকোডার্মা দিয়ে এই বেডে ট্রাইকোডার্মা দিয়ে মোটামুটি 5 দিন মতো রেখে দিয়েছি। তারপর এটা রেডি করে এখন বীজ বসানো হচ্ছে। আর এই যে পার্পল কিং যে বেগুনটা, এটার গাছ দেখবেন যে কোম্পানির যে গাছগুলো অ্যাড করে আর কি, ইউটিউবে আমি দেখতে পাই কোম্পানির যে গাছগুলো অ্যাড করে একদম ছোটো ছোটো হয়, তাদের গাছগুলো এক কোমর মতো হয়, কিন্তু আমাদের যে আমরা চাষ করি সেখানে কোম্পানির যেরকম দেখায় গাছ তার থেকে অনেক হাইট বেশি হয় আমাদের। তো আমাদের এখানে প্রায় 1 গলা 1 মাথা, মোটামুটি 4.5 থেকে 5 ফিট হাইট হয় এবং প্রচুর ফলন হয়। হ্যাঁ, বেগুনটি প্রচুর ফলন হয়, দেখতে পাচ্ছেন প্যাকেটে যে ফলগুলো দেওয়া আছে বেগুনের সাইজ শেপ একদম সেম টু সেম এরকমই হয়। তো বলবো খুব ভালো বেগুনটি, দীর্ঘদিন ধরে এই বেগুন করে আসছি আমরা। হ্যাঁ, তো এরপর আমি দেখাবো যখন চারা হবে তখন দেখাবো চাষ করবো, কীরকম ডিস্টেন্সে চাষ করছি, কত ফিট ডিস্টেন্স লাইন টু লাইন, আর চারা থেকে এক চারা ডিস্টেন্স কত আছে, দূরত্ব কত আছে, সেটা সব কিছু দেখাবো। আর এই বেগুনটা আমরা সাধারণত মালচিংয়ে চাষ করি না, মালচিংয়ে করি অর্ধেক, আমি অর্ধেক মালচিংয়ে চাষ করি এবং অর্ধেক মালচিং ছাড়া চাষ করি। যেটা এর থেকে আর একটু আর কিছুদিন পরে যেটা লাগাবো সেটা আমি মালচিংয়ে করবো, কারণ সেটা একদম বর্ষা, একদম প্রচুর বর্ষা যখন তখন হবে, সেই কারণে সেটা মালচিং দেবো, কিন্তু এখন যেটা করছি সেটাতে আমি মালচিং ব্যবহার করবো না। তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেগুন চাষের A to Z তত্ত্ব জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে কমেন্ট করবেন, আমি বেগুন চাষের A to Z ভিডিও দেবো। যেদিন চাষ করবো সেদিন একটা ভিডিও বানিয়ে বেড তৈরি থেকে সার প্রয়োগ সব কিছু দেখিয়ে একটা ভিডিও করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।